অরিজিনাল স্টাইলে পনির চিলি মেড বাই দি। আমি পনির চিলি খেতে খুব ভালোবাসি, তাই দিদি আমার জন্য পনির চিলি করলো। সো আজকের মেনু হচ্ছে আলু ভরা পরোটা, তার সাথে পনির চিলি। সো পনির চিলি নর্মাল হচ্ছে ঘরের স্টাইলের। সো আমাদের লাগছে পনির, গোলমরিচের গুঁড়ো, তার সাথে লাগছে ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর এখানে লাগছে পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজটা আমি চার ফালি করেছি, চারটে ভাগে, ব্যাস এটাই লাগছে। চলো এখন তো প্রথমে আমি আলু ভরা পরোটার জন্য আলুটা মেখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমার আলুটা শুধু মাখা কমপ্লিট হয়েছে, এবার আমি এটাতে দেবো ধনে পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, নুন, তারপরে এটাকে মাখাবো। আলু ভরবো, নিয়ে আলু পরোটা বানাবো, আর তারপরে হবে পনির চিলি। আলু পরোটা দিয়ে পনির চিলি খাওয়া হবে আজকের মেনু আমাদের। এবার দেবো ক্যাপসিকাম, ওইগুলোই বটে, ওগুলোর মধ্যে একটি বটে। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু হাফ সিদ্ধ করে নেবো আমরা। দিলাম এটা একটা, যখন এবার ঘুরবে এটা, এবার দিলাম টমেটো, লঙ্কা কুচি, লঙ্কা কুচি, এবার একটু নাড়াচাড়া করবো এটা। এবার দেবো একটু নুন পরিমাণ মতন, এবার দিয়ে দেবো একটু চিনি, ভিনেগার, এটা একটু কম হওয়াই ভালো, মানে বেটার শরীরের পক্ষে। এটা একটু রেড চিলি দিয়ে দিলাম, টমেটো কেচাপ, টমেটো কেচাপ এটা একটু বেশি দেবো যেহেতু লাল করার জন্য। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে পনিরগুলো একটু নাড়াচাড়া করবো, একটু জল দিয়ে পনিরগুলো এটা একটু নাড়াচাড়া করে করে কর্নফ্লাওয়ার পনির চিলি কমপ্লিট, আর এর সাথে আছে আলুর পরোটা।
আজকের ডিনার মানে আজকের মেনু এটা।